টিভি থেকে আজকে আমরা এসেছি বালি বেলুর মঠের, এখানে রাজেন রাজেন শেখ পল্লী। এখানে পুজো মণ্ডপটা দেখুন খুবই অসাধারণ একটা থিম করেছে বুদ্ধদেবের ওপর। এবার থিমটা নিয়ে ওনাদের সাথে জিজ্ঞাসা করিনি, ওনা কিসের ওপর বেস করে থিমটা করেছে, আসুন ওনাদের থেকে জানি। আমাদের 65তম বর্ষ, বুদ্ধ মন্দির করেছে, শান্তির প্রতীক। আচ্ছা, এই থিমটা মানে এত সুন্দর ভাবে এই জিনিসটা, মানে এই ভাবনাটাই কি আপনাদের থেকে, কার থেকে প্রেরণা পেয়ে এই ভাবনাটা? আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ডিসকাসের মাধ্যমে ভাবনাটা প্রেরণ করেছি। আচ্ছা, আর কি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু এখানে হয়েছে? আমাদের বাচ্চা শিশু শিশুদের বস্ত্রদান বিতরণ করা হয় পঞ্চমীর দিনে, যেদিনকে উদ্বোধন হয় আমাদের, বাচ্চাদের বস্ত্র বিতরণ করা হয়। এখানে ঠাকুরটা দেখতে অবশ্যই একবার আসবেন, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, মণ্ডপের তো প্রতিমাটা খুবই সুন্দর, মণ্ডপটা খুবই একটা অতুলনীয় সুন্দর একটা শান্তির প্রতীক হিসাবে বানানো হয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বিশ্ববাংলা টিভি।